হ্যালো দর্শক বন্ধুরা, এনটি পাবলিশার চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই। আমি গুনগুন, আমি আবার তোমাদের জন্য একটা নতুন গল্প নিয়ে চলে এসেছি। চলো তাহলে শুরু করা যাক আজকের গল্প, তেঁতুলে মধু। বেশ কয়েক বছর আগে নদীর ধার ঘেঁষা এক গ্রামে বসবাস করত কান্তা নামের এক বৃদ্ধা। নিজের বলতে একটা তেঁতুল গাছ ছাড়া তার এই পৃথিবীতে কেউ ছিল না। কোনো রকমের অতি কষ্টে তেঁতুল বিক্রি করে সে জীবিকা নির্বাহ করত। কিন্তু এবছর তেঁতুলে পোকা লাগার কারণে তার তেঁতুল বিক্রি আর হলো না, ফলে সে খুব চিন্তিত হয়ে পড়ল। হে ঈশ্বর, কোনো রকমের তেঁতুল বিক্রি করেই তো দুটো টাকা পেতাম, আর এখন তো সেটাও জুটছে না। পোকা লাগার কারণে এবছর আমার তেঁতুল বিক্রি তো হলো না, এবার আমি কি করব? সত্যি যদি কোনোভাবে এই তেঁতুলগুলো মধুর মতো মিষ্টি হতো, তাহলে এই বুড়ো বয়সে আমাকে এত কষ্ট পেতে হতো না। এই বলে বৃদ্ধাটি খুব কাঁদতে লাগলো। কিন্তু বৃদ্ধাটির সমস্ত কথা রানী মৌমাছি শুনে ফেলল। সে বৃদ্ধাটির চারিদিকে ভন ভন করে ঘুরতে লাগলো। কি হয়েছে, তুই আবার আমাকে জ্বালাতে এলি কেন? যা যা এখান থেকে। কিন্তু রানী মৌমাছি গেল না। বৃদ্ধাটি এ দেখে বলল, তুই কি কিছু বলতে চাস? তাহলে বল। অমনি রানী মৌমাছি মানুষের স্বরে বলল, বুড়িমা, তোমার খুব কষ্ট হচ্ছে না? তোমার তেঁতুলগুলো বিক্রি হয়নি। আসলে এই তেঁতুল গাছের কোটরে আমরা একটা বড় মৌচাক বানিয়েছি, তাই জন্যেই হয়তো তোমার গাছে তেঁতুলে পোকা লেগে যাচ্ছে। কিন্তু তুমি আর চিন্তা করো না, এবার থেকে দেখো তোমার তেঁতুল পুরো মধুর মতো মিষ্টি হবে। কিন্তু তোমরা কি করে? ও নিয়ে তুমি ভেবো না, শুধু একটা কথা মনে রেখো, কেউ যেন এই কোটরের মৌচাক দেখতে না পায়। ঠিক আছে। কান্তাবুড়ি সেই কোটরটা লতা পাতা দিয়ে আড়াল করে দিল। ওদিকে তেঁতুল মধুর মতো হওয়ার কারণে কান্তাবুড়ির তেঁতুল প্রচুর পরিমাণে বিক্রিও হতে লাগলো। কি সুন্দর, সত্যি চম্পা, তেঁতুল খাচ্ছি না মধু খাচ্ছি বুঝতেই পাচ্ছি না। হ্যাঁ সুধা, তেঁতুল যে এরকম মধুর মতো মিষ্টি হয় আমি তো জানতামই না। কান্তাবুড়ির গাছের তেঁতুল সত্যি অসাধারণ রে। কিন্তু কেন তেঁতুল এত মধুর মতো মিষ্টি হয় এই প্রশ্ন সবাই জানতে চাইলেও বৃদ্ধাটি কোনো উত্তরই দিত না। আর কেউ গাছটাকে দেখতে আসলে তাকে চলে যেতে বলতো। এরকমভাবে বেশ কিছু দিন কেটে গেল। একদিন এক অসাধু ব্যক্তি বৃদ্ধাটির উঠোনে চুপি চুপি এলো। গ্রামে সকলেই বলে কান্তাবুড়ির গাছের তেঁতুল একদম খেতে মধুর মতো, কিন্তু কেন? এটা তো আমাকে বের করতেই হবে। ওটা কি পাতা দিয়ে আড়াল করা আছে? নিশ্চয় কোনো কোটর, দেখি তো। এই বলে লোকটা এগিয়ে গিয়ে যেই তেঁতুল গাছটায় হাত দিতে গেল, অমনি মৌমাছির দল তাকে ঘিরে ধরল। ওরে বাবা রে, বাঁচাও বাঁচাও! কি হলো, বাইরে এত চেঁচামেচি কিসের? যা যা বলছি, যা এখান থেকে যা। এ কি রতন, তুই লুকিয়ে লুকিয়ে নজরদারি করতে এসেছিস? তেঁতুল কি করে মিষ্টি হয়? ক্ষমা করে দাও বুড়িমা, আমি আর করব না, আমার ভুল হয়ে গেছে, আমাকে বাঁচাও। রানী মৌমাছি, ওকে ছেড়ে দাও, যা তুই এখান থেকে চলে যা। রতন দৌড়ে চলে গেল। বুড়িমা, এবার আমাদের অন্য জায়গায় চলে যেতে হবে,
কারণ একজন আমাদের দেখে ফেলেছে, তাই সবার জানার আগেই আমরা চলে যেতে চাই। কিন্তু তুমি চিন্তা করো না, তোমার তেঁতুলগুলো এরকমই মিষ্টি থাকবে, ও পোকাও লাগবে না। এবার আমরা চলি, কেমন? এই বলে মৌমাছির দল উড়ে চলে গেল। ও এরপর থেকে কান্তাবুড়ি আবার তেঁতুল বিক্রি করে জীবিকা নির্বাহ করতে লাগলো।